হ্যালো জীবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আজ আমি শেয়ার করবো আমার রিয়েল নাইট টাইম স্কিন কেয়ার রুটিন এখন বাড়ছে সাড়ে আটটা দেখো চারিদিক অন্ধকার হয়ে গেছে তোমাদেরকে প্রুফ দিয়ে দিলাম আর আমি মেশে থাকি সেই কারণে আমার কাছে কোনো দেয়াল ঘড়ি নেই তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না তার জন্য সরি আমি এমনিতেই আমার হেয়ার কেয়ার কমপ্লিট করি সাড়ে আটটা টু নটার মধ্যে বিকজ খুব বেশি রাত আমি করি না খুব বেশি রাতেও আমি ঘুমাই না তো আমার এরকমভাবে বিনোনি করে থাকতে লিটারালি ভীষণ ভালো লাগে আমি সকালে উঠেই এরকমভাবে আগে বিনোনিটা করিনি তো সারাদিনই এরকমই থাকে অ্যান্ড আমি বিনুনি করতে ভীষণ ভালোবাসি আর আমি এই সেটি বিনুনি করতে বেশি ভালো লাগে আর আমি ডগটা সামান্য ছেড়ে রাখি দিয়ে চুলটাকে বিনুনি করে রাখি এটা মানে ফুল ডে থাকে দেন আমি রাতের বেলা আমার সামান্য কেয়ার করি তো আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব গাইজ এমনিতেও আমাদের স্কিন কেয়ারের সাথে সাথে হেয়ার কেয়ার করা কিন্তু ভীষণই দরকার বিকজ আমাদের স্কিন যতটা মানে আমরা মনে করি যে স্কিন যতটা ফ্লোলেস থাকবে অ্যান্ড বেটার থাকবে সবাই খুব প্রশংসা করবে ঠিক সেভাবে আমাদের হেয়ার কেয়ার করাটাও ভীষণ দরকার যাতে লোকে বলে হ্যাঁ এই চুলটা খুবই সুন্দর মানে খুব ম্যানেজেবল তো সব থেকে বড় কথা হলো হেয়ার কেয়ার টু টাইমস করার মানে ফায়দা এটাই যে চুলের মানে রিট্যাঙ্গল ফ্রি থাকবে মানে চুলটা মুক্ত থাকবে অ্যান্ড চুল বেশি ছিঁড়বে না হেয়ার ফলে প্রবলেমস থাকবে না সেই কারণে হেয়ার কেয়ার করা কিন্তু ভীষণ দরকার তো আমি মর্নিংয়ে করি অ্যান্ড নাইট তো নাইটেরটাই আমি শেয়ার করছি তো চলো ফার্স্ট আমি কম করব আমার হেয়ারের বিকজ রিটাইঙ্গেল করাটা ভীষণই ইম্পর্টেন্ট সো গেইস আমি যেভাবে কমিং করছি তোমরা পারলে ফলো করো ভীষণ ভালো একটি ট্রিক তো এ অল্প অল্প করে চুলের নিচ থেকে তোমরা রিট্যাঙ্গেল করার চেষ্টা করো এটা ভীষণই ভালো অ্যান্ড এফেক্টিভ তোমাদের হেয়ারের জন্য হবে আমি তো ডেলি এরকমভাবেই করি বিকজ যদি আমি উপর থেকে ডাউনের ডিরেক্ট করি তাহলে অনেকটা হেয়ার ফল হয় তো আমি যদি মানে চুলের ডগ থেকে অ্যান্ড অপার থেকে আবার ডাউনে আসি তাহলে খুব ইজি হয় অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ মানে একটা চুলও কিন্তু ছিঁড়ে আসছে না অ্যান্ড এরকমভাবে তোমরা দুটো সাইড করবে তো গাইজ এই রকমভাবে হেয়ার কম্বিং করলে তোমাদের স্ক্যাল্পে টান পড়বে না অ্যান্ড এর ফলে হেয়ার ফলের প্রবলেম থাকবে না আর পুরো মানে হেয়ার যখন রিট্যাঙ্গেল করবো তখন হাতের মধ্যে ভরটা পড়বে তো কোনো রকম পেইনফুল হয় না স্ক্যাল্প সো সোগাইজ আমার আপাতত রিট্যাঙ্গেল করা কমপ্লিট এবার তোমরা দেখতেই পাচ্ছ মানে সারাদিনের পর চুলটা আমার জাস্ট একটু রিল্যাক্স ফিল করছে অ্যান্ড দেন আমি উডেন কম নেব। তোমরা সরু চিরুনিগুলো যেগুলো হয় না ছোটো ছোটো চিরুনি নিয়েও তোমরা করতে পারো এবার আমি স্ক্যাল্প মাসাজ করব। তো স্ক্যাল্প মাসাজের জন্য আমি উডেন কোম ইউজ করছি এছাড়াও আমি নর্মাল ডেতে উডেন কোমটা বেশি ইউজ করি যারা আমার আগে হেয়ার কেয়ারের কোনো ভিডিও দেখো নি তারা ভিডিওগুলো দেখে নিও ড্রেসক্রিপশানে প্রত্যেকটা হেয়ার কেয়ারের ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো অ্যান্ড আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবে মাসাজ করবে ফার্স্ট রিট্যাঙ্গেল করবে দেন তোমরা মাসাজ করবে কোমের সাহায্যে দেন তোমরা মানে আপার টু ডাউন ডাউন টু আপার অ্যান্ড মিডিল পোর্শন থেকে যেভাবে পারবে তোমরা সেভাবে ম্যাসাজ করবে কিন্তু বেশ চেষ্টা করবে বেশি প্রেশার না দেওয়ার বিকজ বেশি প্রেশার দিলে স্ক্যাল্প টার্ন পড়বে অ্যান্ড চুলে গোড়া মানে চুল গোড়া থেকে উঠে আসতে পারে ছিঁড়ে আসতে পারে তো এটা তোমরা কখনোই করবে না তো চলো এবার আমি স্ক্যাল্প মাসাজ করবো ফিঙ্গার টিপসের সাহায্যে কাইজ খুব হালকাভাবে এটা মাসাজ করবে উইদাউট অয়েল আমি এখানে অয়েল মাসাজ দেখাচ্ছি না আমি জাস্ট স্ক্যাল্প মাসাজ দেখাচ্ছি কাইজ স্ক্যাল্প মাসাজ করলে আমাদের স্ক্যাল্পের যে ব্লাড থাকে সে ব্লাড সার্কুলেশানটা খুব ভালো হয় এর ফলে হেয়ার গ্রোথটা না খুব ফাস্ট হয়ে যায় এছাড়াও তোমরা বালা ব্যায়াম করতে পারো আমি দুটো ব্যায়াম তোমাদের দেখাচ্ছি কপাল থেকে চারটে চারটে দুটো হাতের চারটে আঙ্গুল মানে চারটে চারটে যে আটটা আটটা আঙুলের যেখানে শেষ হচ্ছে সেই মিডিল পোর্শনে একটা আঙ্গুল দিয়ে জাস্ট অল্পভাবে দুই থেকে তিন মিনিট একটু মাসাজ করবে দেন ব্যাক সাইড থেকে দুটো হাতে তালু দিয়ে এরকমভাবে হালকাভাবে প্রেস করবে আর কিচ্ছু করতে হবে না জাস্ট দু থেকে তিন মিনিট এই দুটো স্টেপ ফলো করে এটা ব্যালা ব্যায়াম ভীষণই ভালো হেয়ারের জন্য হেয়ার গ্রোথের জন্য গেইস যারা আমাকে বলেছিলে আপু হেয়ার গ্রোথের জন্য কিছু রেমেডিস বলো বা হেয়ার গ্রোথ হেয়ার ফার্স্ট মানে গ্রো হবে কীভাবে তাদেরকে বলে আমি ভিডিও নেক্সট আপলোড করবো তোমরা আমার চ্যানেলের পাশে থেকে তাহলেই হবে আর আজকে আমি যেই টিপসগুলো দেখাচ্ছি বা যে হেয়ার কেয়ার মানে আমার রিয়েল অ্যান্ড অনেস্ট আমি যে হেয়ার কেয়ারটা দেখাচ্ছি নাইটে এই যে স্টেপগুলো যদি তোমরা ফলো করো তোমাদের যে হেয়ার গ্রোথটা থেমে গেছে না সেটা অটোমেটিক্যালি ফাস্ট হয়ে যাবে লিটারালি বলছি তোমরা যদি এক সপ্তাহ কন্টিনিউ করো না তোমরা নিজেরা বুঝতে পারবে যে হেয়ার গ্রোথ ফাস্ট হচ্ছে কি হচ্ছে না তো এই স্নেক্স টেপস আমি যেটা করি সেটা হলো হেয়ার অয়েল নন স্টিকি হেয়ার ওয়েল নেবে প্যারাসুটের এই কোকোনাট উইথ অ্যালোভেরা ভীষণই ভালো একটি অয়েল এফেক্টিভ অয়েল অ্যান্ড খুব ভালো একটা সেন্ট আছে অ্যান্ড হেয়ার একটা সিরামের কাজ করে ভীষণ নন স্টিকি অ্যান্ড লাইট ওয়েট এটা হেয়ারটা মানে তোমরা পুরো হেয়ারে অ্যাপ্লাই করবে জাস্ট ফিউ ড্রপস নেবে অ্যান্ড সকালে উঠে না তোমরা একটা সফট হেয়ার পাবে যখন সকালবেলা আবার তোমরা হেয়ার কেয়ার রিপিট করবে ভীষণই ভালো সো গাইজ দেন আমি লাস্ট যে স্টেপটা করি সেটা হচ্ছে চুলটা বিনুনি করে ঘোরা বিকজ চুল বিনুনি না করলে এত বড় চুল নিশ্চয়ই ঘুমানো যায় না অ্যান্ড তার এর ফলে কিন্তু আমাদের হেয়ারফল বেড়ে যায় আমি কখনোই চুল খুলে ঘুমাতে পছন্দ করি না তো আমি চুলটা অলওয়েজ বিনুনি করে রাখতে পছন্দ করি আর অলওয়েজ একচেটিয়া বিনুনি করতে বেশি ভালো লাগে তো এখন নাইটের টাইমে আমি একটু বিনুনিটা আলাদা করব এই কারণেই দেখো পুরো চুলটাকে আমি ভালো করে বিনুনি নেবো বিনুনি করে নেওয়ার পর ডগে যে চুলটা আমি সকালবেলাতেই বলেছিলাম সামান্য চুলটা ছেড়ে রাখি ডগের চুলটা কিন্তু আমি রাতের বেলা ছেড়ে রাখবো না বিকজ রাত্রের বেলা ছেড়ে রাখলেই ডগটা যে বিছানার চাদরের মধ্যে পড়ছে বা বেডের মধ্যে পড়বে এর ফলে না ডগের প্লেট প্রবলেম হয়ে যেতে পারে তাই আমি এটা কখনোই করবো না তাই আমি ডগটাকে যেভাবে আমি দেখাচ্ছি দেখো সেরকমভাবে করে ব্যান্ড করে নেব অ্যান্ড চুলটা দেখো অনেকটাই মানে সফট লাগছে অ্যান্ড রিট্যাঙ্গেল ফ্রি হয়ে গেছে এবার আমি রিল্যাক্সে ঘুমাতে পারবো মানে ঘুমটাও এর ফলে না ভালো হয় সারাদিন যদি মানে হেয়ার কেয়ার না করা হয় তো এমন নিজের থেকে একটা মানে ডার্টি ফিল হয় অ্যান্ড একদমই ভালো না লাগে না মানে মুড অফ থাকে তো তোমরা এই স্ট্রিকগুলো ফলো করতে পারো ব্যাস এইটুকুই অ্যান্ড এখানেই আমার হেয়ার কেয়ার কমপ্লিট হচ্ছে এবারে আমি ঘুমাতে যাবো যদি গাইজ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেলে কেন যে বেলেখানটাকে হিট করে দিও ফিউচার নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলো টেক কেয়ার টাটা অ্যান্ড বাই